সোনার বাংলা করতে করণদিঘি বিধানসভার বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র সিনহা অন্তিম পর্যায়ের ভোট প্রচার করলেন সোমবার দুপুরে। এদিন সুভাষচন্দ্র দলীয় কর্মীদের সাথে নিয়ে চষে বেড়ালেন শেষ পর্যায়ের প্রচারে করণদিঘি বিধানসভা এলাকায়। কি বললেন দা খাস খবরের প্রতিনিধিকে? সবাই জয় শ্রীরামে বলছে, বুঝে যাচ্ছে যে আমাদের এবার বিপুল সারা আছে। না আমরা তো আগে থেকেই বলে আসছি যে আমরা 100% জিতছি, আর তাছাড়া এই শেষ মুহূর্তে এখন কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হয়নি, ওদের সাথে দেখা করে নিচ্ছি এবং কথা বলে নিচ্ছি। বাজারে শেষ মুহূর্তে আমি বলছি যে বিজেপিতে যারা আছেন সবাই বিজেপিকে ভোটটা দেন, এবারে বিজেপিকে জয়যুক্ত করান। সরকার আমাদের আসছে, করণ দিঘিতে যেন আমি জিতে যেতে পারি, সবার কাছে আমি আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছি। বিধায়ক হলে আমাদের কাজ থাকবে যেমন রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, এগুলোর প্রতি আমাদের প্রথম নজর থাকবে। তারপরে মানুষের কাজ তো আছেই। এবারে করণ দিঘিবাসীকে আমি বলছি যে আমার, আমি বিজেপি প্রার্থী, আমার 3 নম্বরে পদ্মফুল চিহ্ন, সবাই এই পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন, এটাই আমার সবার কাছে আশা রাখছি। আমার নাম আছে 3 নম্বরে,
আমার প্রতীক চিহ্ন পদ্মফুল। আমি সবাইকে বলছি যে আমার নাম দেখে নয়, এই প্রতীক চিহ্ন পদ্মফুল দেখে সবাই ভোট দিতে হবে। এই তিন নম্বরে বোতাম টিপলে আমি ভোটটা পাবো। আরেকটা নাম আছে আমার নামে, আমার নাম সুভাষচন্দ্র সিনহা, এবং আরেকজন সুভাষচন্দ্র সিনহা আছে কিন্তু ও 11 নম্বরে আছে। এটা হচ্ছে নির্দল প্রার্থী, তার প্রতীক চিহ্ন হচ্ছে কপি মানে ফুলকপি। তাদেরকে এই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু মানুষকে আমরা বোঝাচ্ছি যে 11 নম্বরে নয়, আমি ভারতীয় জনতা পার্টির এই প্রার্থী হচ্ছি সুভাষচন্দ্র সিনহা। এই 3 নম্বরে আমার নামটা আছে, ওটাই সঠিক।